হ্যালো এভরিওয়ান আজকে আমি ক্লাস সিক্সের ইংলিশ ফ্র্যাগরেন্স বুকটা থেকে লেসেন টুয়ের অ্যাক্টিভিটি সিক্স থেকে স্টার্ট করব প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স তোমরা চেক করবে তাহলে সেই লেসেনের আগে এবং পরের অ্যাক্টিভিটিগুলোর ভিডিও লিংক তোমরা পেয়ে যাবে তাহলে চলো আজকের ভিডিও স্টার্ট করি অ্যাক্টিভিটি সিক্স ম্যাচ দ্য ফলোইং অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য ব্র্যাকেটস মিল করো এবং বন্ধনীর মধ্যে সংখ্যাগুলোকে রাখো এদিকে দেখো দুটো কলাম দেওয়া আছে তো কোনটার সাথে কার ম্যাচ হবে সেটা মিল করে ডান দিকের ব্র্যাকেটে তোমাকে সংখ্যাগুলোকে লিখতে হবে ফার্স্টে আছে কেম রাউন্ড এটার সাথে হবে রিকভার্ড মানে উদ্ধৃত তাহলে রিকভার্ডের পাশে নাম্বার ওয়ান লিখতে হবে কেম রাউন্ড এইভাবে তোমরা নাম্বারগুলোকে লিখবে তারপর আছে র্যান অফ এটার সাথে হবে লেফট কুইকলি এটার মানে হচ্ছে দ্রুত চলে যাওয়া বা প্রস্থান করা নাম্বার থ্রি কট হোল্ড অফ এটার সাথে হবে গ্র্যাস মানে আঁকড়ে ধরা তারপর আছে স্টুড বাই স্টুড বাই এটার সাথে হবে সাপোর্টেড সাপোর্টেড কথার অর্থ হলো সমর্থিত নাম্বার ফাইভ ক্রাই আউট এটার সাথে হবে সাউট সাউট মানে উচ্চ স্বরে চিৎকার করা নাম্বার সিক্স অফ গো অফের সাথে হবে লিভ লিভ মানে ত্যাগ করা নাম্বার সেভেন আছে ফলেন ইন ফলেন ইনের সাথে হবে সাঙ্ক ইন ওয়ার্ড সাঙ্ক ইন ওয়ার্ড মানে হচ্ছে অভ্যন্তরে ডুবে যাওয়া নেক্সট অ্যাক্টিভিটি সেভেন ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম হেল্প বক্স হেল্প বক্স থেকে শব্দ দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো নাম্বার ওয়ান দ্য জকি মাস্ট হোল্ড দ্য রেঞ্জ টাইটলি জকির অবশ্যই তার রাজত্ব শক্তভাবে ধরা উচিত নাম্বার টু ইউ ক্যান ইউজ দ্য ল্যাডার টু রিচ দ্য সেলফ তাকটিতে পৌঁছাতে তুমি মইটি ব্যবহার করতে পারো নাম্বার থ্রি ব্লোয়িং অফ হর্নস ক্রিয়েটস গ্রেট নয়েজ হর্নগুলি খুব উচ্চ শব্দ সৃষ্টি করে নাম্বার ফোর ডু নট ফাইট ওভার সিলি থিংস অর্থহীন জিনিসের জন্য মারামারি করো না নাম্বার ফাইভ দ্য ড্রোনিং গার্ল ওয়াজ সেভড বাই সাম ফিশারম্যান কিছু জেলের দ্বারা ডুবন্ত মেয়েটি রক্ষা পেয়েছিল নাম্বার সিক্স থ্রো এ বাকেট অফ ওয়াটার টু পুট আউট দ্য ফায়ার আগুনটিকে নেভাতে এক বালতি জল ছুড়ে দাও নাম্বার সেভেন দ্য লিটল গার্ল সোভড মাছ টু সি হার ফাদার লিভিং ছোট্ট বালিকাটি তার বাবাকে চলে যেতে দেখে খুব ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল নাম্বার সেভেন আওয়ার সিক্স ডেস ক্যাম্পিং ইভেন্ট ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার আমাদের ছয় দিনের শিবিরের ঘটনাটি ছিল একটা অভিযান নেক্সট অ্যাক্টিভিটি এইট আন্ডারলাইন দ্য অক্সিলিয়ারি ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিতে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়াগুলির তলায় দাগ দাও অক্সিলিয়ারি ভার্বটা বুঝতে তোমরা পেজ নাম্বার ফর্টি ওয়ানটা ভালোভাবে পড়ে নেবে একবার তাহলে অক্সিলিয়ারি ভার্ভ বা সাহায্যকারী ক্রিয়া কোনগুলোকে বলে যেমন ডু ভার্ব ডু ডাজ ডিড ডু ডাজ এগুলো প্রেজেন্টেন্সের ক্ষেত্রে ইউজ হয় এবং ডিডটা পাস টেন্সের ক্ষেত্রে ইউজ হয় এরপর আছে বি ভার্ব এম ইজ আর এগুলো প্রেজেন্টেন্সে ইউজ হয় ওয়াজ ওয়ার এগুলো পাস টেন্সের ক্ষেত্রে এবং হ্যাজ আর হ্যাব এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ভ তাহলে কী কী পেলাম ডু ডাস ডিড এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাজ হ্যাব এইগুলো তাহলে এবার দেখি এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনগুলো অক্সিলিয়ারি ভার্ব আছে নাম্বার এ আই এম টুয়েলভ ইয়ার্স ওল্ড আমার বয়স বারো বছর এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এম নাম্বার বি দ্য বয় উইথ রেড হ্যাট ইজ মাই ব্রাদার লাল টুপি পরা বালকটি হয় আমার ভাই এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ইজ নাম্বার সি দে ডু নট কোয়ারেল অ্যামং দেমসেলভস তারা নিজেদের মধ্যে ঝগড়া করে না এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডু নাম্বার ডি সৃজা হ্যাজ লং কার্লি হেয়ার সৃজার লম্বা কোঁকড়ানো চুল আছে এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাজ নাম্বার ই অনিন্দ ডাজ নট গো টু স্লিপ লেট অ্যাট নাইট অনিন্দ রাতে দেরি করে ঘুমাতে যায় না এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডাজ নাম্বার এফ আব্দুল ইজ এ গুড সিঙ্গার আব্দুল হয় একজন ভালো গায়ক এখানে অক্সিলিয়ারি ভার্ব ইজ নাম্বার জি হ্যাভ ইউ সিন দ্য উইন্ড তুমি কি বায়ুপ্রবাহটি দেখেছ এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাব নেক্সট অ্যাক্টিভিটি নাইন ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ডু ভার্ব ডু ভার্বের উপযুক্ত রূপ দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো নাম্বার এ আই ডিড ইট ইয়েস্টারডে গতকাল আমি এটি করেছিলাম নাম্বার বি সুব্রত ডাজ ইজ ওয়ার্ক ইন টাইম সুব্রত তার কাজ সময়ে করে নাম্বার সি কাজল ডিড দিস পেন্টিং ফর হার ফ্রেন্ডস কাজল তার বন্ধুদের জন্য এই অঙ্কনটি করেছিল নাম্বার ডি প্লিজ ডু দ্য নিডফুল অনুগ্রহ করে প্রয়োজনীয় কাজটি করো নাম্বার ই ডু ইউ নো সুইমিং তুমি কি সাঁতার জানো নেক্সট অ্যাক্টিভিটি টেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ বি ভার্ব উপযুক্ত রূপ দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো বি কোনগুলো অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো নাম্বার এ আই এম নোন টু ইউ আমি তোমার কাছে পরিচিত নাম্বার বি উই আর প্রেজেন্ট দেয়ার লাস্ট নাইট গত আমরা সেখানে উপস্থিত ছিলাম নাম্বার সি ইউ আর এ ভেরি গুড পারসন তুমি একজন খুব ভালো লোক নাম্বার ডি টু ডেজ এগো মাই পেট ডগ ওয়াজ ইল দুদিন আগে আমার পোষা কুকুরটি অসুস্থ ছিল নাম্বার ই অনির্বাণ ইজ এ ডক্টর অনির্বাণ হয় একজন ডাক্তার নেক্সট অ্যাক্টিভিটি ইলেভেন রাইট সিক্স সেন্টেন্সেস অ্যাবাউট ইয়ার টয়েজ ইউজিং ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স হেল্প বক্সের শব্দগুলি ব্যবহার করে তোমার খেলনাগুলি সম্পর্কে ছয়টি বাক্য লেখো আই হ্যাভ এ লট অব টয়েজ আমার অনেক খেলনা আছে দেয়ার টেডি হর্স কার ডল কিচেন সেট বার ডক্টর সেট বল টয় ট্রেন এরোপ্লেন পাপ্পি হাউস এটসেট্রা কী কী খেলনা আছে সেগুলোর নাম এখানে দেওয়া হলো মাই টয়জ আর কালারফুল অ্যান্ড টু মাচ এক্সাইটিং আমার খেলনাগুলি হলো রঙিন এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ মাই ফেভারিট টয় ইজ মাই টেডি আমার প্রিয় খেলনা হলো আমার ভাল্লুক আই এনজয় প্লেইং উইথ ইট আমি এটার সঙ্গে খেলে আনন্দ উপভোগ করি আই হাগ মাই টেডি অ্যান্ড স্লিপ আমি আমার ভাল্লুকটাকে জড়িয়ে ধরি এবং ঘুমাই দিজ আর লাইক মাই ফ্রেন্ডস এইগুলি আমার বন্ধুদের মতো আজকে অ্যাক্টিভিটি ইলেভেন অব শেষ করছি আবার পরের অ্যাক্টিভিটিগুলো পরের ভিডিওতে দেব এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই এটা লাইক করবে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওই সবাই ভালো থেকো টাটা